ইলন মাস্কের স্পেস এক্সে চড়ে পৃথিবীকে পিছনে ফেলে মহাকাশে পাড়ি দিল ইসরোর স্যাটেলাইট। ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস স্টেশন থেকে ইসরোর জিস্যাট N2 স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, আর এই ঘটনা প্রথমবার ঘটল। সোমবার মধ্যরাতে ফ্যালকন 9 রকেটের সাহায্যে অত্যাধুনিক উপগ্রহটি সফলভাবে মহাকাশে পাঠানো হয়েছে। ইসরোর বাণিজ্যিক শাখা নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান বলেন, উৎক্ষেপণ সফল হয়েছে এবং নির্দিষ্ট কক্ষপথে পৌঁছে গিয়েছে এই কমিউনিকেশন স্যাটেলাইট। ইসরোর তরফ থেকে জানানো হয়েছে, দেশের ইন্টারনেট পরিষেবা আরও উন্নত করতেই এই জিস্যাট N2 উপগ্রহটি মহাকাশে পাঠানো হয়েছে। মহাকাশে এই স্যাটেলাইট কম করে 14 বছর সক্রিয় থাকবে, প্রায় 4.5 কিলো ওজন। জানা যায় ইসরোর কোনো রকেটের পক্ষে এই এত ওয়েটের স্যাটেলাইটকে মহাকাশে পাঠানো সম্ভব ছিল না, তাই এজন্য স্পেস এক্সের সঙ্গে যৌথভাবে উদ্যোগ নেওয়া হয়েছে। চন্দ্রযান 3-এর পর চন্দ্রযান 4-এর পরিকল্পনা সেরে ফেলেছে ইসরো। ভারতীয় মহাকাশ গবেষণা নতুন উচ্চতায় পৌঁছতে চলেছে। চন্দ্রযান 4 মিশন 2027 সালের জন্য নির্ধারিত হয়েছে। এই মিশনে আরোহী এবং অবতরণের বৈশিষ্ট্য থাকবে, এটা চাঁদের মাটির নমুনা সংগ্রহ করতে এবং পৃথিবীতে ফিরিয়ে আনা হবে। এটি ভারতের চন্দ্র অভিযানের একটা উল্লেখযোগ্য ধাপ চিহ্নিত করে। চন্দ্রযান 4 অভিযানে সায় দিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। এই অভিযানের আওতায় চাঁদের মাটি থেকে নমুনা সংগ্রহ করা হবে। শুধু তাই নয়, চাঁদের মাটিতে অবতরণ, নমুনা সংগ্রহ করে আবার নিরাপদে পৃথিবীতে ফিরে আসার পরিকল্পনাও গৃহীত হয়েছে। এখনো পর্যন্ত যা খবর, সেই অনুযায়ী চন্দ্রযান 4 অভিযানের বাজেট রাখা হয়েছে 2000 কোটি টাকার কিছু বেশি। মহাকাশ অভিযানে যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ভারতের, সেই লক্ষ্যে পৌঁছতে চন্দ্রযান 4 অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মত বিজ্ঞানীদের। চাঁদের মাটিতে পালকের মতো অবতরণ করে এর আগে ইতিহাস রচনা করেছিল ভারত। এবার নয়া মাইল ফলক ছোঁয়ার পালা ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। এবারের এই অভিযান ইসরোর জন্য যথেষ্ট চ্যালেঞ্জেরও, কারণ মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে ভারত কতটা এগিয়েছে তাও এই অভিযানই প্রমাণ করবে। চাঁদের কক্ষপথে নোঙর করা, চাঁদের মাটিতে নেমে নমুনা সংগ্রহ করা, সেখান থেকে বেরিয়ে আসা এবং পুনরায় পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে মাটি ছোঁয়া, প্রতিটা পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অভিযান আরও একটা কারণে গুরুত্বপূর্ণ, মহাকাশ অভিযানে ভারতের নিজস্ব পরিচিতি গড়ে তোলার ক্ষেত্রে, কারণ অন্যের ওপর নির্ভরশীল না থেকে মহাকাশে নিজের স্পেস স্টেশন, ভারতীয় অন্তরীক্ষ স্টেশন তৈরির লক্ষ্যও রয়েছে ভারতের। 2035 সালের মধ্যে সেই কাজে সফল হতে চায় ভারত। ইসরোর চেয়ারম্যান শ্রীধর সোমনাথ নয়াদিল্লিতে একটা অনুষ্ঠানে উপস্থিত হয়ে জানিয়েছিলেন, চন্দ্রযান 4 নিয়ে তারা উদ্যোগ শুরু করেছেন, যা চাঁদের মাটিতে নামানোই হবে চাঁদ থেকে মাটি নিয়ে আসার জন্য, যা চাঁদ নিয়ে ভারতীয় বিজ্ঞানীদের গবেষণায় প্রভূত সাহায্য করবে। কবে পাঠানোর ভাবনা রয়েছে জানা গিয়েছে 2027 সালে চন্দ্রযান 4 চাঁদে পাঠাতে চাইছে ভারত। এটাও জানা যাচ্ছে চন্দ্রযান 4 এক খণ্ডে মহাকাশে পাড়ি দেবে না, পাড়ি দেবে 2 খণ্ডে। এটা প্রথম হবে পৃথিবীতে, এখনও এরকমটা হয়নি যে 2 খণ্ডে একটি যান মহাকাশে গেল আর তারপর মহাকাশে নিজেদের মধ্যে জুড়ে গেল। চন্দ্রযান 4 এতটাই ভারী হবে যে ভারতীয় কোনো রকেটের পক্ষে তাকে এক খণ্ডে মহাকাশে পাঠানো মুশকিল, তাই ইসরো দুভাগে চন্দ্রযান 4 মহাকাশে পাঠাতে চাইছে। 2টি আলাদা আলাদা করে পাঠানো হবে মহাকাশে, আর সেখানে 2টো অংশ নিজেদের মধ্যে জুড়ে গিয়ে চাঁদে যাবে। চন্দ্রযান 3 প্রসঙ্গে বিজ্ঞানী শিবন নাভালকর জানিয়েছেন, আমরা জানতাম প্রজ্ঞানের ঘুম ভাঙার চান্স কম, কিন্তু সেই চান্স ছিল না এমন নয়। প্রজ্ঞানের সোলার প্যানেল এমনভাবে রাখা ছিল যে ওখানে সূর্যের আলো পড়লে একটা সুইচ আপনাআপনি চালু হয়ে যাবে, আর সেটা হলেই প্রজ্ঞানের ঘুম ভাঙবে, যদিও শেষ পর্যন্ত তা হয়নি। চন্দ্রযান 4-এ এই ধরনের একাধিক সুইচ থাকছে, সোলার প্যানেল অনেক বেশি শক্তিশালী, তাতে কাজ না হলে ইসরোর কন্ট্রোল রুম থেকে রোভারের ঘুম ভাঙানোর চেষ্টা হবে। নাভালকরের আরও দাবি, আমরা আসলে একটা মর্নিং বেল তৈরির চেষ্টা করছি, রোভার যেন এক ছাত্র, তাকে মর্নিংয়ে তুলে দিলেই মর্নিং বেল বাজাতে হবে। চন্দ্রযান 4 অভিযান নিয়ে ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে ইসরো। কেন্দ্রীয় অনুমোদন মেলার পর চন্দ্রযান তৈরি এবং উৎক্ষেপণ আগামী 34 মাসের মধ্যে সবকিছু সারতে হবে। ভারতীয় শিল্প জগৎ, শিক্ষা জগৎ এই অভিযানে যুক্ত হচ্ছে।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করুন।